নরসিংদী ওমেন চেম্বার অফ কমার্স এর নামে জালজালিয়াতির মাধ্যমে সরকারি জমি দখল, অর্থ আত্মসাত ও নানান অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে। নরসিংদী গাজীপুর সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজির বিরুদ্ধে ওমেন চেম্বার অফ কমার্স কার্যালয়ের ঠিকানা কাগজে কলমে নরসিংদীর চাকশালে দেয়া হলেও খুঁজে পাওয়া যায়নি কোনো অস্তিত্ব। জোরপূর্বক দখল ও সংগঠনটিকে নিজের বলে দাবি করেছেন স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের এই দামি এমপি রুজি। এছাড়াও সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্নভাবে চাঁদাবাজি, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাসহ মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সংশ্লিষ্টদের। বিধি অনুযায়ী সংগঠনটির কাগজপত্র ঠিক না করেই প্রতিষ্ঠাকালীন কমিটির কাছ থেকে অবৈধভাবে ওমেন চেম্বার দখল করে নেন আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে সংসদীয় রুজি। তার ছিল না কোনো পরিচালনা কমিটি, ছিল না বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদিত কমিটিও বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক নরসিংদী ওমেন চেম্বার অফ কমার্সের একজন পরিচালক। এদিকে নরসিংদী টঙ্গী সড়কের চাকশালে দেয়া সংগঠনটির কার্যালয়ের ঠিকানায় পাওয়া যায় মমতাজ আনোয়ারা ট্রেনিং ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান, যা তার বাবা মায়ের নামে গড়ে তুলেছেন সংসদ সদস্য এই রুজি। আর এই প্রতিষ্ঠানটি নির্মাণে সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে এলাকাবাসীর। সরকারি জমিতে নির্মিত প্রতিষ্ঠানটির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক শহীদুল ইসলামকে প্রধান অতিথি করেন পলাতক স্বৈরাচারী শেখ হাসিনার আস্থাভাজন কূটকৌশলী ও সুচতুর মাসুদা সিদ্দিক রুজি। উদ্বোধক হিসেবে ছিলেন তৎকালীন নরসিংদীর জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান, যার কারণে তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি কেউ। স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর এ বিষয়ে দ্রুত আইনি প্রক্রিয়া সহ সংগঠনটির অস্তিত্ব টিকিয়ে রাখতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন প্রতিষ্ঠাকালীন কমিটি ও স্থানীয়রা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর বাড্ডায় মোহাম্মদ সিরাজুল ইসলাম বেপারীকে গুলি করে হত্যার অভিযোগে 5 আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হন ভূমিদুল সুরানী সাবেক সংসদ ডক্টর ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রুজি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।